এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? ইনশাআল্লাহ আমি খুব সুস্থ এবং খুব ভালো। আপনার ঘাড়ের ব্যথার কি অবস্থা? এখন আমি ঘাড় সম্পূর্ণ সুস্থ এবং সারা শরীর আমার সম্পূর্ণ সুস্থ। সমস্ত গিঠাগিতে ব্যথা ছিল, তাও আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সারের মাধ্যমে আমার ছেলে এরকম সমস্ত বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যে আমি না নিয়েছি, মেডিপথে সমস্ত জায়গায় নিয়েছি, কেমন আমি কোনো উপকৃত পাইনি। লাস্টে নিরাশ ছেড়ে দিয়েছি, বলছি যে আমি মাদ্রা নিব, তখন তার সাক্ষাৎ পেলাম, টিভিতে দেখলাম, মোবাইলে দেখলাম, তখন এখানে এসে সাক্ষাৎ প্রথমে আসছি, এসে আমার পোলার চিকিৎসা করছি, ইনশাআল্লাহ আমার পোলা এখন সুস্থ হয়ে গেছে। সে আশা নিয়ে আমি এখানে আসছি, ইনশাআল্লাহ আমিও সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের বিডি টুডেজের আরেকটি নতুন এপিসোডে। আমরা সবসময় যেটা চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু পেশেন্টের সাথে নতুন নতুন কিছু রোগ নিয়ে এবং সেই রোগ থেকে তাদের মুক্তির উপায় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি এবং সরাসরি আমরা চেষ্টা করি পেশেন্টের সাথে কথা বলে দেওয়ার জন্য তাদের যে কষ্টের কিছু স্মৃতি তারা আপনাদের সাথে শেয়ার করেন। আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দর্শকদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। অনেক রোগী আমাদেরকে জানাচ্ছেন যে তারা কিভাবে আরেকটা মানুষের জীবন কাহিনী দেখে ওনারা নিজেরাও শিক্ষা নিয়ে আজকে তারা সুস্থ আছেন এবং ভালো আছেন। একটি সঠিক সিদ্ধান্ত পারে কিন্তু একটি মানুষকে সারা জীবনের জন্য ভালো করে দিতে এবং তিনি সারা জীবন ভালো এবং সুস্থ থাকতে পারেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন পরিচয় করে দিই আজকের আমাদের নতুন পেশেন্টের সাথে। ওনার নাম হচ্ছে শরীফা, উনি বয়স 37 বছর। উনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন। আসুন সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। শরীফা। শরীফা, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? গাজীপুর। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমি 3 বছর যাবত অনেক ব্যথায় ভুগতেছি। আমার প্রত্যেক ঘাড়ে ব্যথা ছিল, ঘাড় নাড়াইতে পারতাম না এবং শিরচা দিতে পারতাম না, প্রত্যেকটা গিঠাই গিঠাই ব্যথা ছিল। এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ হয়েছি। আপনার শরীরের প্রতিটা অংশেই কি ব্যথা ছিল? প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা ছিল। এই সমস্যাটা প্রথম শুরু হয় 3 বছর আগে। প্রথম যখন শুরু হয় তখন কি আপনি কোনো ধরনের ডক্টর বা কারো পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, আমি একবার ডাক্তার দেখাইছি, সেখানে কোনো আমি কোনো উপকৃত পাইনি। আচ্ছা, দেখার পরে ডক্টর দেখে বা কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপর আমি সেখানে কোনো উপকৃত পাইনি। এখানে ইনশাআল্লাহর রহমতে আমি ভালো হয়েছি। আচ্ছা, তো যখন পরীক্ষা নিরীক্ষা করেছে আপনার যে সমস্যাটা, আমরা যেটা আপনার এমআরআই রিপোর্টে দেখতে পাচ্ছি, আপনার পিএলআইডি ছিল আপনার সার্ভাইকেলের 4, 5, এবং 6, এই 3টা ডিস্কে আপনার সমস্যা ছিল, যেটা স্পন্ডলাইসিস হয়েছিল, এবং আপনার আর্থ্রাইটিসও রোগ ছিল। তো এই জিনিসটা কি তারা ধরতে পেরেছিল তখন? না, তারা ধরতে পারেনি। তারা বলছে শুধু যে তারা হাড় ক্ষয় গেছে, একটুকুই বলছে। হাড় ক্ষয়জনিত সমস্যা সেটা বলেছে, কিন্তু আর কোনো কেন বা কি জন্য এটা হচ্ছে সেই ধরনের কোনো কিছু আপনাকে বলেনি? না, কোনো কিছু আমাকে বলেনি, কোনো পরামর্শও দেয়নি। আচ্ছা, যখন আপনি যখন তাদের ট্রিটমেন্টটা গ্রহণ করেছিলেন, মানে আপনার শারীরিক অবস্থাটা কী ছিল তখন? শারীরিক অবস্থা এবং ব্যথা ছিল, মানে প্রচুর ব্যথা ছিল। তখন তাদের কাছে গেছি, কিন্তু তারা কোনো পরামর্শ দেয়নি এবং তাদের কাছে আমি কোনো উপকৃতও পাইনি। আচ্ছা, পরবর্তীতে আপনার যে শারীরিক সমস্যাটা যখন বৃদ্ধি পেতে থাকে তখন আপনার কি মানে সাংসারিক যে কাজগুলো সেগুলো তো আপনি ঠিকমতো করতে পারছিলেন না? না, আমি করতে পারিনি। আমার বোন আসছে, বোনের সমস্ত কাজকর্ম করছে, আমি কোনো কাজই করতে পারিনি। প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণায় খুব অস্থির হয়ে গেছিলাম। তার মানে গত 3টা বছর আপনার অনেক কষ্টের ভিতর দিয়ে কেটেছে। আচ্ছা, আমরা জানি যে আপনি এই DPRC হসপিটালে Dr.Md.Shafiullah প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। আপনি কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 13 দিন। 13 দিন। আচ্ছা, 13 দিন ভর্তি থাকার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? ইনশাআল্লাহ আমি খুব সুস্থ এবং খুব ভালো। আপনার ঘাড়ের ব্যথার কি অবস্থা? এখন আমি ঘাড় সম্পূর্ণ সুস্থ এবং সারা শরীর আমার সম্পূর্ণ সুস্থ। সমস্ত গিঠাগিতে ব্যথা ছিল, তাও আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা ম্যাম, আমাদের কি কি একটু বলবেন আপনি স্যারের বিষয়ে? সবার প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন? স্যারের মাধ্যমে আমার ছেলে এরকম সমস্ত বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যে আমি না নিয়েছি, মেডিপথে সমস্ত জায়গায় নিয়েছি, কেমন আমি কোনো উপকৃত পাইনি। লাস্টে নিরাশ ছেড়ে দিয়েছি, বলছি যে আমি মাদ্রা নিব, তখন তার সাক্ষাৎ পেলাম, টিভিতে দেখলাম, মোবাইলে দেখলাম, তখন এখানে এসে সাক্ষাৎ প্রথমে আসছি, এসে আমার পোলার চিকিৎসা করছি, ইনশাআল্লাহ আমার পোলা এখন সুস্থ হয়ে গেছে। সে আশা নিয়ে আমি এখানে আসছি, ইনশাআল্লাহ আমিও সুস্থ হয়ে গেছি। আচ্ছা, আপনারা আছে আপনাদের আরেকজন পেশেন্ট, আপনি তার মাধ্যমে সবার প্রথমে জানতে পারেন স্যারের বিষয়টা, এবং ওনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করে ওনারাও কোনো ফল পাননি। পরবর্তীতে উনি Dr.Shafiullah প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। যখন আপনি ওনার কথা জানতে পারেন তখন আপনিও ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন।
এখন তারপরে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? দেখে বলেছে যে আমার যে সমস্যাগুলো বললো ডিপুটে যাচ্ছে তাই বললো, এখন সেইভাবে আমি ও চিকিৎসা নিয়েছি, ইনশাল্লাহ আমার চিকিৎসা দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তো দীর্ঘ অনেকটা সময় আপনি আপনার কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা অতিবাহিত আপনি করেছেন, সংসারে কোনো কাজ করতে পারেননি, আপনার কাজ অন্য মানুষ করে দিতে হয়েছে, এটা অবশ্যই অনেক দুঃখজনক, নিজের কাছেও মানুষের অনেক খারাপ লাগে অন্যের গলগ্রহে থাকার জন্য। তো দীর্ঘ অনেকটা দিন পরে আপনি যখন আপনার যে স্বাভাবিক জীবনে আপনি ফিরে এসেছেন, আপনার যে ঘাড়ে ব্যথা বা পুরো শরীরে যে ব্যথাটা সেটা এখন আর নেই, এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে, অনেকদিন পর অনেকদিন পরে স্বাভাবিক ফিরে আসছি, সুস্থ জীবনে ফিরে আসছি, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া, আমি আর কিছু চাই না। বুঝতে পেরেছি। ম্যাডাম, আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটার মাধ্যমে অসংখ্য রোগী অপারেশন ছাড়াই তারা ভালো হয়ে যাচ্ছেন, তো এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, আপনার প্রতিদিন আপনার কী ধরনের ট্রিটমেন্ট হতো বা পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, ডক্টররা কেমন এখানকার, সামগ্রিক বিষয় নিয়ে যদি একটু বলেন। এখানে ডাক্তার আর নার্স সবাই খুব ভালো ব্যবহার করে, খুবই করে, থেরাপির মাধ্যমে করছে, কাপড়ের মাধ্যমে করছে, সমস্ত তারা খুব চেষ্টা করছে। লাস্টে পরীক্ষা যেটা আমাদের পরীক্ষা করে পরীক্ষা করে আমাদের যেটা আমার অপারেশন করা হতো, ওটা অপারেশন ছাড়াই তিনি আমাকে এই সুস্থ করে দিয়েছেন। ম্যাম, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু আমরা একটু জানবো, তার আগে একটু আমরা এখানে ওনার দর্শক ওনার মেয়ের জামাইকে আমরা একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলে নিই। স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ তারিকুল ইসলাম। স্যার আমাদেরকে কি একটু বলবেন, আপনার শাশুড়ি যেটা বলেছেন যে উনি গত 3 বছর যাবত ওনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন এবং উনি অসংখ্য ডক্টরও দেখিয়েছেন, পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে উনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি নিজে ওনাকে দেখেছেন ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায়, আপনার দৃষ্টিতে কেমন দেখছেন আপনি ওনাকে? জি, আগের অবস্থাতে অনেকটাই ইনশাআল্লাহ ভালো করেছেন, অনেক ডক্টর আপনি দেখিয়েছেন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা আপনি পাননি, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো একটা সঠিক তথ্যের অভাবে তারা সঠিক চিকিৎসাটা থেকে বঞ্চিত হচ্ছে, তারা এরকম দিনের পর দিন তারা কষ্ট করছেন, তারা জানেন না কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন, আপনি যেমন আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেই কিন্তু আপনি সরাসরি চলে এসেছেন, এসে আপনি স্যারের সাথে কথা বলার পরে আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি মানে সকল ভাই বোনদেরকে উচ্চদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা এখানে আসেন, আপনারা উপকৃত হন, ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। আমি যেরকম অনেক দীর্ঘদিন ভোগার পরে যেরকম ইনশাল্লাহ এখানে এসে আমি সুস্থ হয়ে গেছি, এ কারণে আপনাদের সকলকে আমার আমন্ত্রণ, আপনাদের জন্য এখানে এসেন, আপনারা ব্যবস্থা নেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। দর্শক, এতক্ষণ আপনারা শরীফা ওনার কাছ থেকে আপনারা জানতে পেরেছেন যে উনি দীর্ঘদিন যাবত, গত 3 বছর যাবত যে ওনার কত কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা অতিবাহিত উনি করেছেন, উনি সংসারের কোনো কাজই করতে পারতেন না, ওনার আত্মীয় স্বজন এসে ওনার বাসার কাজ করে দিত, আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যে তাদের কেউই নেই এরকম কাজ করার মতো, সহযোগিতা করার মতো, দেখা যাচ্ছে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের স্টেরয়েড টাইপের ওষুধ নেন যেটা আপনার মোটেও উচিত না, ব্যথানাশক ওষুধ কখনোই কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবে না এবং এটা কিন্তু কখনোই স্থায়ী কোনো সমাধান না, এবং যেখানেই আপনারা ট্রিটমেন্ট করেন একটু সঠিকভাবে ট্রিটমেন্ট করেন, আগে জানুন বুঝুন যে ওই ডক্টর বা ওই ট্রিটমেন্টটা আদৌ আপনার জন্য প্রয়োজন কি না বা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না জেনে বুঝে তারপরে আপনারা ট্রিটমেন্টটা গ্রহণ করেন, আশা করি আপনারা সঠিক এবং ভালো থাকবেন সারাটা জীবন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।